हेलो 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 एवरीवन, आज के कोनो वीडियो आर छाड़ताम ना, माने अपलोड करताम ना, बट बाध्य होलम ए वीडियो टा माने अपलोड करते बाध्य होच्छी आर कि, कारण आमार फैमिली मेम्बरेर मध्ये किछु प्राधान्य मानुष आछे जारा आमी जादेर सपोर्ट आमी डे वन थेके पेयेछी। ओके तो जे सपोर्ट डे वन थेके पेयेछी। ओके तो आमी कखनोई चाइबो ना आमार फैमिली मेम्बर के निये केउ खराब कथा बोलुक और आमी मुख बंध करे सेटा शुनबो, एकदम पछंद करबो ना। अनेक रकमेर कथा एसेछे, ओनार की दोष, उनी तो आमाके माताल बोलेछिलो, आमार नाकि दुबार बिये होयेछे, डिवोर्स होयेछे, उनी तो सई करते एसेछिलेन। तो तोके बोलछि, तुई तो सिगारेट खास रे, ছেলের কাছে কেলানি খাস, কোন লজ মানে কোন মুখে তুই কথা বলিস, ছেলের হাতে যে মা মার খায় কোন মুখে কথা বলিস, আর ছেলে কত টাকা ডুবিয়েছে সে সমস্ত কথা না হয় বললামই না, আমি না হয় বললামই না। আমার যারা আমাকে সাপোর্ট করে, আমি ডে ওয়ান থেকে শুনেছি, তারা তারা তোর ভিডিওতে কমেন্ট করলে তুই তাদেরকে বাজে কথা বলিস, চামচা বলিস, নোংরা নোংরা কথা বলিস, কমেন্টগুলো ডিলিট করিস, ক্ষমতা থাকলে কমেন্টগুলো রেখে দিয়ে দেখাস না, ক্ষমতা থাকলে আমার পেছনে যে লাগছিস, আমি কিন্তু কাউকে বলি না গিয়ে কমেন্ট করতে, তোর ভিডিও না আমি দেখি না আমার কোনো ইন্টারেস্ট আছে। আজকে যখন আমার কোনো কাছের মানুষকে নিয়ে, মোনালিসা দিকে নিয়ে তুই যখন এত কথা বলেছিস, তো শোন, তুই জেলাস, অ্যাকচুয়ালি তুই জেলাস, এত সুন্দর দেখতে না ওকে, ওই জন্য তুই জেলাস, ওকে তো সুন্দর দেখতে, তুই জেলাস ফিল করছিস। আর ও কার সাথে ফোনে কথা বলেছিল বলেনি, ঝগড়া অশান্তি, এত লেকচার বাজি, ও ফোনে ফোন করেছিল বলে ফোনে কথা বলেছিল, এক নম্বর ফোনে কথা বলেছে। আজ পর্যন্ত আমি মোনালিসাকে, মানে আমি মোনালিসা বলেই বলছি আর দিদি বলছি না, মোনালিসাকে আমি যেভাবে চিনেছি, ও কোনো দিন কাউকে খারাপ কথা বলে না, যাদের সাথেই ফোনে কথা বলে তাদেরকে অনেক মানে ইন্সপায়ার করে, মোটিভেট করে, খুব ভালো কথা বলে। অ্যাকচুয়ালি ওর ক্লাসটা ক্লাসটা সেই ক্লাসে যাওয়ার যোগ্যতা নেই তোর যাওয়ার যোগ্যতা নেই, আর ওর ওই ক্লাসটা দেখে ওই ওরকম ক্লাসি মানুষজনের সাথে কথা বলার জন্য তোর এই অনামিকাস জার্নি গিয়েছিল কথা বলতে। ওকে তো অপমান তো করতে পারে না, তার ছেলের জন্মদিনের দিন, সে কী করে রান্না বান্না সমস্ত কিছু ছেড়ে ওকে ওর মতো মানুষকে এন্টারটেন করবে, কারেক্ট? ও এতটাই ভালো, ও কিন্তু প্রত্যেকটা জিনিস অনামিকাস জার্নির আসল রূপটাও যখন বুঝতে পারে ও নিজেকে সরিয়ে নিয়ে আসে, কারুর সাথে কারুর মতবিরোধ বা কিছুর জন্য নয়, যখন ও নিজে রিয়েলাইজ করে যে মানুষটা কতটা খারাপ তখন ওটা দেখে ও সরে আসে, নিজেকে গুটিয়ে নেয়। ওকে বাই দা বে, তুই একটা বলেছিস, আমার দুজনাই আমার খুব কাছের মানুষ, একজনা ইউটিউবার আর একজনা স্টার্ট করেছে, ইন্সপায়ার করেছি আমি, প্রচুর ইন্সপায়ার করেছি মোনালিসা দিকে, যে প্লিজ তুমি করো, প্লিজ তুমি করো, প্লিজ তুমি করো, ভিডিও করো, তোমার এত ভালো নলেজ, তুমি এত সুন্দর বলো, তো প্লিজ ভিডিও করো। আমি 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 আমার ফ্যামিলি যারা আমাকে রোজ দেখো, যারা আমাকে এত ভালোবাসো, আমি তাদেরকে বলছি, দেখো আজকে তোমাদেরকেও কেউ যদি উইদাউট এনি রিজন তোমাদেরকে নিয়ে ভিডিও বানাতে বসে যায়, আমার দায়িত্ব থাকবে, মানে আমার যেহেতু এটা ফ্যামিলি, আমার ফ্যামিলি মেম্বারকে কেউ খারাপ কথা বললে তাকে নিয়ে ভিডিও বানানোর দায়িত্বটা কর্তব্যটা আমার থেকেই যায়, কারণ তোমরা আমাকে যতটা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো তোমাদেরকে আমি কখনো, মানে তোমাদেরকে কেউ খারাপ কথা বলবে আমি শুনে হজম করবো, এটা পসিবল নয়। বাই দা বে, তুই যেটা বলেছিস রে, মানে তোকে খিস্তি দিয়েই বলা দরকার, তুই হচ্ছিস মানে প্রচণ্ড নোংরা মহিলা, তোকে যত খিস্তি মারি তোকে কম, তুই হচ্ছিস ওয়াইটির যতগুলো যত রাজ্যের কেএমগুলো আছে তুই হচ্ছিস ওদের দালাল, তুই হচ্ছিস ওদের মাসি,
বুঝেছিস, যেই নতুন কেএমের আবিষ্কার হয়ে যাবে সাথে সাথে দেখে দেখে নেবো, তাকে নিয়ে তুই পজিটিভ ভিডিও বানাচ্ছিস, তাকে নিয়ে কথা বলছিস, দিয়ে তার কমিউনিটিতে উঠে যাস। কমিউনিটিতে উঠে তোর কিছু সাবস্ক্রাইবার বাড়ে, তোর কিছু ভিউয়ার্স বেড়ে যায়, ব্যাস। তুই কিন্তু আলটিমেটলি গেম খেলিস, তুই যেটা এস দাসের সাথে গেম খেলেছিলিস, তুই যেটা কেয়ার সাথে গেম খেলেছিলিস, তুই এখন এর সাথেও গেমটা খেলা শুরু করেছিস। ওর কমিউনিটিতে উঠে তুই ভিউজগুলো পাচ্ছিস, আদারওয়াইজ তোর তো ভিউজই নেই, তোর তো নিজস্ব কোনো অকাত নেই। নিজে থেকে ভিডিও বানিয়ে কারুর তলা না চেটে, যে অন্যায় করে অন্যায়কে অন্যায় বলে যদি পারিস তো ভিডিও নামিয়ে ভিউজ কামা, সেই অকাত তোর নেই, বুঝেছিস? সেই ক্ষমতা, সেই অকাত, সেই কি বলবো, ডেয়ার ডেবিল ব্যাপারটা তোর মধ্যে নেই। তুই সবার তলা চাটিস, নোংরা মেছেলেগুলোর তলা চেটে 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 ওপরে উঠিস। আমি বলবো এস দাস বোকা ছিল যে তোর মতো মেয়েকে মানে সাপোর্ট করছিল। আমি বলবো তুই ওকে ইউজ করেছিস, ও তোকে ইউজ করেনি, ওর জন্য তুই কিছু পেয়েছিস ভিউজ, ওর জন্য তুই কিছু সাবস্ক্রাইবার পেয়েছিস। ওকে, তোর নিজস্ব কোনো ক্রেডিট নেই। তুই বুড়ি, তোর চোপা দেখলে, তোর ঠোঁট দেখলে, তোর সব কিছু দেখলেই বোঝা যায়, জানিস তো? লিপস্টিক না লাগিয়ে বসবি না, ঠোঁটগুলো তো সিগারেট খেয়ে খেয়ে পুড়িয়ে ফেলেছিস রে। একটা মানে কি বলবো, ঠাকুমা নাকি সিগারেট খায়, ও যদি ঠাকুমা হয়ে যে সিগারেট টানে, সেই মানুষ এদেরকে সাপোর্ট করবে না তো কি করবে? একটা ঠাকুমা মানে আমরা আমাদের বাড়িতে যে পুচকেগুলো হয়েছে, যে জেঠিমা কাকিমাদের দেখি, যারা খুড়ি কাকিমা, এরা এদেরকে ঠাকুমা যখন বলে, মানে ঠাকুমা মানে শাড়ি পরা বা মানে বয়সের চাপে তারা নাইটি পরছে, বসে কথা বলা, সংসারের গল্প করা, বাচ্চাদের ভালো খারাপ বলা, মানে আমরা কল্পনা করতে পারি না যে ঠাকুমা সিগারেট খাচ্ছে। কালচারলেস একটা মহিলা যার কোনো কালচার নেই। আর তুই কি বলেছিস যে নিউটন ভাইয়ের সাথে ওর সম্পর্ক আছে? হ্যাঁ, ওর সম্পর্ক আছে, তুই তো লাইভে এসে লুকিয়ে লুকিয়ে দেখিস। চোর শালা, একটা চোর মেয়ে ছেলে, তোর কেন জাত আছে রে? ছি, তোর মুখে থুথু ফেললাম, তুই চোর, তুই চোর। তুই যদি আমার লাইভে আসিস কমেন্ট করবি, কমেন্টে লিখবি যে আমি লাইভে এসেছি, একবার লিখে দেখাস সেই লাইভটা তোর মা মাসি চুটব। তোর যদি অকাত থাকে তুই আমার লাইভে বসে বসে তুই কমেন্টগুলো দেখিস, হ্যাঁ, ওদের মধ্যে সম্পর্ক আছে, এত নোংরা। মোনালিসা দির বর জানিস, কী ক্লাস জানিস। ওরা মেবি মানে ইন্ডিয়াতে আর থাকবে না, ওর মা বাবা ফরেনে থাকে, বাইরে চলে যাবে, ও কাউকে বোঝায় না, ওর ক্লাস নিয়ে কাউকে বলতে চায় না, পছন্দ করে না। নিহাত ওদের, ওর সাথে আমার মেন্টালিটি ম্যাচ হয়, আমাদের অনেক কথা বাচ্চা, আমাদের মানসিকতা ম্যাচ হয়, আমাদের পছন্দ অপছন্দ মেলে, তার জন্য এত কথা হয়। ওর ফ্যামিলি নিয়ে, ওর ছেলেকে কি বাইক দিল সেটা নিয়ে কিছু, তোমরা যারা ইউটিউবে কাজ করো তারা জানো, কিছু কিছু ভিউয়ার্স থাকে, কিছু কিছু ফ্যামিলি মেম্বার হয়ে যায়, মানে যারা অ্যাকচুয়ালি সত্যি ফ্যামিলি মেম্বারের মতনই হয়, তারা মানে অসীম সাপোর্ট করে, ভীষণ পাশে থাকে। আমি কতজনার নাম নেব, আমি নাম করতে করতে হাঁপিয়ে যাব, এক দুজনকে আমি ভুলে যেতে পারি, এতজন আছে। পুপু আছে, চক্রবর্তী আছে, আবার আমি নামগুলো করি বলেই এরা ওদের নামগুলো দেখে যখন এদেরকে ভুলভাল বলে। মানে এরা হচ্ছে এত বড় চোর। আমার ভিডিও দেখবে আমার যারা আমাকে সাপোর্ট করে, যারা এত ভালো কথা বলে, শোন আমাদের আমাকে না ওই সোনা, তোর তুই যাদের চাটিস, তুই যার চাটিস ওই সোনা তোর কেয়ার যে তলাটা চাটিস, ওদেরকে যেমন বলতে হয় সোনারা যাও গিয়ে রিপোর্ট করো, যাও গিয়ে ওদেরকে কমেন্ট করো, আমাদের বলতে লাগে না, অটোমেটিক ওরা দেখে, আমি না জানার আগেই ওরা গিয়ে কমেন্ট করে খিল্লি নিয়ে চলে আসে, এসে বলে এটা এটা হয়েছে জানো। শালা চোর মেয়ে ছেলে, কোনো অকাত নেই শালা। এরপরে যেদিন আজকে তোর লাইভে আসবো না, যেদিন লাইভে আসবো তোর মা মাসি চুটবো, তুই থাকিস আর না থাকিস,
তুই থাকিস আর না থাকিস, বুঝেছিস? আর তুই সম্পর্ক নিয়ে কথা বললি বলে তোকে একটা কথা বলে দিই, তুই না সুন্দর সম্পর্ক বুঝিস না। একটা হাজব্যান্ড ওয়াইফের সুন্দর সম্পর্ক তোর বোঝার অকাত নেই, কারণ তুই যাদের সাপোর্ট করিস তারা নিতান্তই নোংরা, তাদের হাজব্যান্ড বলে বস্তুটাই নেই। তাই তুই বুঝবি না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কত। যে মা ছেলের হাতে মার খায় সেই মায়ের কী সম্মান থাকতে পারে, কী কী সম্মান থাকতে পারে? আমি কিন্তু তোর ব্যাপারে জেনে বলছি, তুই যদি আমাকে বলিস আমি ভুল বলেছি, আমি কিন্তু কল রেকর্ডিং তোকে পাঠিয়ে দেবো, ভালো লাগবে কল রেকর্ডিংগুলো শুনতে পেলে। তাই আমার ব্যাপারে মুখ খোলার আগে বা আমার লোকদের নিয়ে কথা বলার আগে মাথাটা না খাটিয়ে কথাটা বলবি। তুই আমাকে বলে দিয়েছিলিস 10টা বিয়ে 5টা বিয়ে মদ খাই, এই করি ওই করি তাই করি, তুই তো অনেক কিছু কথা বেসলেসভাবে বলেছিস। তোর যদিও কোনো বেসই নেই, তোর নিজেরই কোনো বেস নেই, তো তুই বেস মানে বেসলেস কথাই বলবি, এটাই তোর থেকে আশা করা যায় নর্মালি। আমার গায়ে লেগেছে কারণ আমার ফেভারিট লোককে নিয়ে তুই ভিডিও করেছিস আর সে কষ্ট পাবে, এইটার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। কারণ ওদের সকলের সাপোর্ট না থাকলে আমি আজকে মিলি চ্যাটার্জি হয়ে এই রকম এতটা বড় হতে পারতাম না, যেটুকুই হয়েছি ওইটুকু বড়ও আমি হতে পারতাম না। সো আমার পরিবারের লোকজনকে নিয়ে কথা বলার আগে 10 বার ভাববি। তুই যাদের তলা চাটছিস চাট, তুই অনেক দিন ধরে চাটছিস, তোকে নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, বিকজ তোর ভিডিও দেখতে ইন্টারেস্টেড নয়, তোকে নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড নয়, আর তোর ওই ঘ্যাঁচানো না ওই সহ্য হয় না, বিশ্বাস কর জাস্ট সহ্য হয় না, জাস্ট সহ্য হয় না। মেয়ে হয়ে একটা মেয়েকে মানে যেই মেয়েটা নিজের সম্মান নিজে রাখতে পারে না সেই মেয়েকে সম্মান দিচ্ছিস, আর যারা নিজের সম্মান নিজে রাখছে যারা নিজের একটা জায়গায় আছে তুই তাদেরকে নোংরা কথা বলছিস? তোর ব্রেন কি খারাপ রে? সামহাও তোর ব্রেনে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, তোর লাইফে এত কন্টেন্টের অভাব, এত কন্টেন্টের অভাব যে তুই যাকে পারিস তাকে নিয়ে তুই কথা বলে দিস। তুই লাস্টে তুই আর কিছু পাচ্ছিস না ইউটিউবে ভিডিও কাউকে বানানোর মতো, লাস্টে তুই আমাদের মানে যারা আমাদের দেখে যারা আমাদের সাপোর্ট করে তুই তাদেরকে নিয়ে কন্টেন্ট বানিয়ে কথা বলছিস? আজ পর্যন্ত আমি দেখিনি কেউ কোনো লোকের ভিউয়ার্সদের মানে নিজের নয়, নিজের ভিডিওর যারা ভিউয়ার্স তাদেরকে নয়, লোকের ভিউয়ার্সদের নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও বানাচ্ছে। তোর মতো চিপ লোক কেউ নেই, বুঝেছিস? তোর মতো চিপ কেউ নয়, তুই ভীষণ চিপ। তুই যদি এরপর আমাকে নিয়ে নোংরা কথা বলিস ডাজেন্ট ম্যাটার ফর মি, আমার কিছু ম্যাটার করে না, কারণ তোকে আমি জানি তুই একটা পাগল, সেন্স নেই ননসেন্স, একটা ইলিটারেট ননসেন্স, যে ইউ নো আই নো বলে, যার পেটে শিক্ষার সও নেই বিদ্যের বউ নেই, তার আবার কি আমি ভিডিও দেখবো? ফালতু আমি তোর ভিডিও না দেখে যারা নতুন নতুন আসছে, যারা এত চেষ্টা করে ব্লগিং ভিডিও দিচ্ছে, সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিচ্ছে, মানে আমি এমএস কিচেনের কথা বলছি, আমি আমার গোপু পান্ডা পাণ্ডুর কথা বলছি, আমি এদেরকে দেখবো? এরকম অনেকজন আছে, স্নেহা মাল্টি ট্যালেন্টেড বোধ হয় ওর নাম, স্নেহা বলে আসে, আমি ওদের দেখবো। দাদু গান গাইছেন কত সুন্দর, ও নিজে নাচ করে, আমি ওদের দেখবো, যাদের দরকার আমি তাদের দেখবো। তোর মতো একটা পাগল মানুষের ভিডিও দেখে নিজের দিমাগ খারাপ করবো আর মানে লোকের? আর তুই তো মানে তুই তো যোগ্যই নস, তোকে নিয়ে যতগুলো ভিডিও করবো না তোর ওই কথাটা মনে পড়ে, তুই ব্রাউনের মৃত্যু নিয়ে বলেছিলিস। বিশ্বাস কর মন থেকে আজকে বলছি, যেদিন তোর ক্ষতি দেখবো না সেদিন আমার মনটা শান্তি হবে। একবার হসপিটালের বেডে শুনেছিলাম, শুনে দেখেছিলাম, দেখে আমার আত্মার শান্তি হয়েছিল। ওরকম তুই যখন যতবার তুই যাবি, সত্যি বলছি আমার আত্মার শান্তি হবে। আর তোর কাছের লোক যেদিন মরবে সেই দিন আমি ভিডিও করব, তোকে জিজ্ঞেস করব তোর আজকে ফিলিংস কী, আমি যদি তোকে নিয়ে ওইভাবে রোস্টিং করি তোর কেমন লাগবে, সেদিন আমি তোকে ভদ্রভাবে ভালো করে সিম্প্যাথি দিয়ে তোর জন্য ভিডিও বানাবো, বুঝেছিস? তোকে তো এই জন্মে মাপই করবোই না। তোকে বলে না যে কর্মা নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি, তুই সারা জীবন আমার তাকে নেগেটিভ এনার্জি পাবি, নেগেটিভ ভাইব্রেশনই পাবি,
কোনো দিন আমার থেকে পজিটিভ কিছু পাবি না। আমাকে নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোর ওই একটা জিনিস যেটা আমার পছন্দ নয় সেই জিনিসটার জন্য তুই সারা জীবন গালাগাল খাবি, সারাটা জীবন। চলো বাই, লাভ ইউ অল। মোনালিসা দি, তোমাকে বলছি, আমি জানি তুমি আমার সব ভিডিও দেখো ডার্লিং, তোমাকে সবসময় ভালোবাসি, সবসময় ভালোবাসবো। আর এই সমস্ত চুনোপুটিদের কথাই কান দিও না, যাই হোক অ্যাজ এ ভিউয়ার্স তুমি কিন্তু একটা বড় জায়গা নিয়েছো, তবেই না এরকম মানুষরা তোমাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেললো, কন্টেন্টের কী অভাব ভাবো, তুমি কিন্তু এখন সেলিব্রিটি হয়ে যাচ্ছ। হ্যাঁ, যারা এদেরকে মানে এইরকম নোংরা একটা মহিলা তোমার মতো ভালো একটা মানুষকে নিয়ে ভিডিও করছে, জেলাস, তোমার চোখ তোমার চুল দেখে জেলাস, বুঝলে? তোমাকে বললাম লাভ ইউ, লাভ ইউ মোনালিসা দি, লাভ ইউ আমার ফ্যামিলি। তোমাদেরকে নিয়ে কেউ কখনো খারাপ কথা বললে আমি চুপ থাকতে পারবো না। আজকে আমি কোনো ভিডিও নামাতাম না, বাট স্টিল আমার এই ভিডিওটা, আর ওকে নিয়ে কোনো কথা বললে আমার ভিডিও ছোটো হয় না, অনেকটা বড় হয়ে যায়। সো একটু ধৈর্য নিয়ে দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালোবাসার জন্য।